পর্যন্ত আপনারা দেখেছেন গান্ধারীর প্রতিজ্ঞা ত্যাগ না বিদ্রোহ এই সংশয়ে আচ্ছন্ন বিশ্বকে মা গঙ্গা আশ্বস্ত করেন যে গান্ধারীর প্রতিজ্ঞা বিশ্বের প্রতিজ্ঞার মতোই বিশুদ্ধ। এদিকে ধৃতরাষ্ট্র গান্ধারীকে চোখের বাঁধন খোলার আদেশ দিতে গান্ধারী তা অস্বীকার করে। যদি এমনই আদেশ পাই তো অগ্নিতে প্রবেশ করার পূর্বে আমি এই বাঁধন অবশ্যই খুলে নেব। ক্রুদ্ধ ধৃতরাষ্ট্র গান্ধারীকে অস্বীকার করে। ধৃতরাষ্ট্রের রাজ্যাভিষেকের আগেই সত্যবতী পাণ্ডুকে সেনাপতি এবং বিদুরকে মহামন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্ত নেন। বিদুর কর্তব্য এবং প্রেমের মধ্যে কি বেছে নেবে তাই নিয়ে চিন্তিত। ভীষ্ম তাকে ধর্মের পথে চলার পরামর্শ দেন। ধর্ম সূর্য আর প্রেম চন্দ্রের মতো, যদি ধর্মকে বেছে নাও তবে প্রকাশ প্রাপ্ত হবে তোমারও, পরিবারেরও আর রাষ্ট্রের প্রজাদেরও। ধৃতরাষ্ট্র তার প্রথম রাজভাষণের অভ্যাস করছে, সে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যাভিষেকের। এরপর কে এই ধৃষ্টতা করল? পুত্র ধৃতরাষ্ট্র, মাতা, তুমি প্রস্তুত পুত্র? আমি তো বহু বৎসর যাবৎ প্রস্তুত মাতা। প্রণিপাত, আয়ুষ্মান হও, আজ তোমার প্রতীক্ষার অন্ত হবে বৎস। আজ তুমি হস্তিনাপুরের সম্রাট হবে। আমিও আমার জীবনে প্রথমবার এত সুখ অনুভব করছি। চলো পুত্র, বিদুর আর পাণ্ডুর শপথবিধি পূর্ণ হওয়ার আগে আমাদের সভায় পৌঁছতে হবে। চলো গান্ধারী। একে বলে দিও মাতা, এ যেন আমার সঙ্গে সঙ্গে না চলে। সিংহাসন অবধি পৌঁছানোর পথে যদি কারোর জন্য আমার গতিতে কোনো রকম কোনো বাধা আসে তবে আমি সহ্য করতে পারবো না। চল বোন, গতিতে সামঞ্জস্য নাই বা থাকুক, সিংহাসনে তো গুরুকুমার, তোকে ছাড়া বসতে পারবে না। প্রণিপাত তাতশ্রী। প্রণিপাত তাতশ্রী। আয়ুষ্মান ভব। প্রণিপাত রাজমাতা। প্রণিপাত রাজমাতা। কল্যাণ হোক। এই তিলকের সঙ্গেই আমি আমার মস্তিষ্কে ন্যায় স্থাপনা করলাম। এই তিলকের সাথে আমি আমার অন্তরের সমর্পণকে স্থাপিত করলাম। এই জলের সঙ্গে আমি সত্যকে পান করলাম আর সেই সত্যের সদাই পালন করব। এই জলের সাথে আমি সংযমকে ধারণ করলাম। Thank you.
এই শ্বেতবস্ত্রের সঙ্গেই আমি আমার জীবনে ধর্মকে ধারণ করলাম, আমি শৌর্যকে অবধারণ করলাম। এই স্বর্ণ ন্যায়দণ্ডকে ধারণ করে আমি আমার মাথার উপর হস্তিনাপুরের সিংহাসনের স্বামিত্ব স্বীকার করলাম। আজ থেকে আমার সমস্ত সম্পর্ক এবং স্নেহ কৌরবের প্রতিই হবে। এই রাজদণ্ড আমায় সদা নির্ভয় ও দৃঢ় থাকার প্রেরণা দেবে। এই কবজের মতোই আমি রাষ্ট্রের প্রজাদের রক্ষা করব। এই তলোয়ারের মতোই আমি যুদ্ধে সদা সতর্ক ও সুদৃঢ় থাকব। এই বংশ আর এই রাজ্যের মর্যাদাকে সদাই উচ্চে রাখব। হস্তিনাপুরের প্রজাদের সুখ আর শান্তির জন্য আমি সদাই সংগ্রাম করার শপথ নিলাম। কুরু রাজ্যের প্রতিষ্ঠা তথা স্বতন্ত্রতার জন্য আমি সর্বদা সংঘর্ষ করার শপথ গ্রহণ করলাম। মহামন্ত্রী বিদুরে জয়, সেনাপতি পাণ্ডু জয়, সেনাপতি পাণ্ডু জয়, মহামন্ত্রী বিদুরে 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 জয়। প্রণিপাত তাতশ্রী, কুলগুরু প্রণিপাত। প্রণিপাত রাজমাতা। কল্যাণ হোক পুত্র, 25 বছর পর আজ হস্তিনাপুরের সিংহাসন নিজের রাজাকে ফিরে পাবে। আমার জীবনের অতি সুখের মুহূর্তের মধ্যে এটি অন্যতম। আজ তুমি নিজের পিতার রাষ্ট্রের ভার নিজের কাঁধে তুলে নেবে। এত বছর ধরে আমি আর ভীষ্ম এই সিংহাসনে যথাশক্তি রক্ষণ করেছি। এবার সময় এসে গেছে ধৃতরাষ্ট্র, হস্তিনাপুরের সিংহাসনে তোমার রাজ্যাভিষেক করার। জ্যেষ্ঠ ভ্রাতা, মহামন্ত্রী বিদুর এমন করে শুভকর্মে বাধা দেয়ার কি কারণ? কারণ হলো এই রাজমাতা, আমি এক্ষুনি শপথ গ্রহণ করেছি যে হস্তিনাপুরের মহামন্ত্রী রূপে আমি বিদুর
সত্য, ধর্ম, হস্তিনাপুরের সিংহাসনের হিত আর প্রজাদের সুখ, এই চারটি বিষয়ে কখনো অবহেলা করব না। আমার সমস্ত সম্পর্ক আর স্নেহের পাত্র আমার জন্য কৌরব রাজমাতা। এই অধর্মের বিরোধ করা আমার কর্তব্য। কিসের অধর্ম মহামন্ত্রী? এই রাজ্যাভিষেক রাজমাতা, এই রাজ্যাভিষেক ধর্মবিরুদ্ধ। জন্মাবধি দৃষ্টিহীন ব্যক্তির রাজা হওয়ার যোগ্যতা থাকে না। দৃষ্টিহীন ব্যক্তির রাজা হওয়ার যোগ্যতা থাকে না। একি ধৃষ্টতা মহামন্ত্রী বিদুর, একি দুরাচার? এ ধৃষ্টতা নয়, দুরাচারও নয় রাজমাতা, এ তো শাস্ত্রের বিধান। এক জন্মাবধি দৃষ্টিহীন ব্যক্তি রাজা হওয়ার যোগ্য নয়। ধর্ম যে এমনই কঠোর হয় রাজমাতা, বহুজনের সুখের জন্য ব্যক্তির বলিদান দাবি করে ধর্ম। এই কথা তুমি এখন বলছো মহামন্ত্রী বিদুর? এই রাজ্যাভিষেকের কথা তো তুমি আগে থেকেই জানতে, তখন ধর্মের কথা স্মরণে আসেনি? ধর্ম মানুষের স্থিতির সঙ্গে বদলায় রাজমাতা। ধর্ম বদলে যায়, এ তো আমি প্রথমবার শুনলাম। হ্যাঁ, স্বার্থ বদলে যায় আমি শুনেছি, কিন্তু ধর্ম? অবশ্য হস্তিনাপুর বড় রাজ্য, এখানকার নিয়ম অন্য হতে পারে। যুবরাজ শকুনি, আমাদের পারিবারিক আলোচনার সব বিষয়ে আপনার কথা বলার কোনো অধিকার নেই। ক্ষমা করবেন মহামহিম ভীষ্ম, ক্ষমা করবেন, বোনের পক্ষ নিয়ে কথা বলাটা ভাইয়ের অধিকারের মধ্যে পড়ে, এটাই তো ধর্ম সমগ্র আর্যাবর্ততে। হস্তিনাপুরেও এই ধর্ম আছে না বদলে গেছে, এ তো ধর্ম ছত্রধারী মহাজ্ঞানী বিদ্বান বিদুরই বলবেন। আপনার প্রশ্নের উত্তর আমিও দিতে পারি। নিজের জ্যেষ্ঠ ভ্রাতার মধ্যে কোনো দোষ না দেখা, এ এক অনুজের ধর্ম, তাই না? কিন্তু যখন এক রাজার দোষ আর গুণের বিচার হয়, তখন জ্যেষ্ঠ ভ্রাতার সম্পর্কের বিচার না করা এ এক মহামন্ত্রীর কর্তব্য। কিন্তু পরিবারের জ্যেষ্ঠ পুত্রেরই রাজত্বের উপর অধিকার থাকে মহামন্ত্রী বিদুর। সবকটি পুত্র যদি সমানরূপে যোগ্য হয়, তবে জ্যেষ্ঠরই অধিকার হয় রাজমাতা। আষাঢ় মাসের আগমন শ্রাবণের আগেই হয়, কিন্তু মাহাত্ম তো শ্রাবণ মাসের অধিক, কারণ শ্রাবণ মাসেই সর্বাধিক বর্ষণ হয়। যখন আয়ু আর গুণের মধ্যে বিচার করা হয়, তখন গুণের বিচার করাই অনিবার্য রাজমাতা। শাস্ত্রে আছে, যে প্রকারে বাঘিনীর দুধ স্বর্ণপাত্রেই ঠিক থাকে, তাম্রপাত্রে নয়, ঠিক সেই প্রকার রাজত্ব করার যোগ্যতা এক সম্পূর্ণ ব্যক্তির মধ্যেই থাকে, অপূর্ণের মধ্যে না। অপূর্ণ আমি, অপূর্ণ আমাকে ক্ষমা করবেন জ্যেষ্ঠ ভ্রাতা। চুপ চুপ, আমাকে পর্যাপ্ত অপমান করা হয়ে গেছে বিদুর। যখন তোমার এই তথাকথিত ধর্মের পাঠ থেকে রাজ্যসভা মুক্ত হবে, তখন আমাকে ডেকে পাঠিও।
জ্যেষ্ঠ ভ্রাতা, দাঁড়ান, আমার কথা শুনো। জ্যেষ্ঠ ভ্রাতা, আমাকে আর্যের কাছে নিয়ে চলো। সুকোদা আঙ্কি কুমারী, কেবল দৃষ্টি না থাকার কারণে ধৃতরাষ্ট্র এক যোগ্য রাজা হতে পারবে না, এ আমি মানতে পারছি না মহামন্ত্রী বিদুর। দৃষ্টি তো রাজার সর্বপ্রথম অস্ত্র হওয়া উচিত রাজমাতা। এক রাজা যতক্ষণ মুখভাব দেখে সভাসদদের মনের কথা বুঝতে না পারেন, তিনি রাজ্যের মধ্যে লুকিয়ে থাকা শত্রুদেরও চিনতে পারবেন না। রাজা যখন মৃগয়ার জন্য বেরোন, তার প্রজাদের অবস্থা নিজের চোখে বিচার করেন, তাদের সুখ দুঃখ স্বয়ং বিচার করেন। যখন কোনো ক্রন্দনরত ব্যক্তি ন্যায় চাইতে আসে, তখন তার ক্রন্দনধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তার মনের পীড়াও অবলোকন করতে হয় রাজমাতা। এক দৃষ্টিহীন ব্যক্তি এসব কি করে করবেন? এসব কার্যের জন্য মহামন্ত্রী, সেনাপতি, মন্ত্রীমণ্ডল, এরা সবাই থাকে মহামন্ত্রী বিদুর। ক্ষমা করবেন রাজমাতা, মহামন্ত্রী, মন্ত্রীমণ্ডল, সেনাপতি আদি সবাই রাজার অনুচর হয়। রাজাকে অনুসরণ করাই তাদের কর্তব্য হয়। যে দেশের রাজা দুর্বল হয়, সে দেশের মন্ত্রীমণ্ডল, প্রজা আদি উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। এমনটা বিদুর বলেছে ঠিকই জ্যেষ্ঠ, মহামন্ত্রী হওয়ার দরুন বলাটার কর্তব্যের মধ্যে পড়ে হয়তো, কিন্তু আমরাও তো পারি আমাদের বক্তব্য। আমি ভিক্ষা করব। কুলের সবচেয়ে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও, সবচেয়ে যোগ্য হওয়া সত্ত্বেও প্রার্থনা করবো নিজের অধিকারের জন্যে। ওই সভাসদ, ওই মন্ত্রীমণ্ডল, ওই ন্যায় সভা, চাকাল আমার দেওয়া বেতনে চলবে, কালচারা আমার চাকর হবে, হাত জোর করবো তাদের সামনে। আপনি শান্ত হন জ্যেষ্ঠ। শান্ত আছি পাণ্ড, যদি অশান্ত থাকতাম তবে এই বিশ্বাসঘাতকতার জন্য আমি তোমার প্রাণ নিয়ে নিতাম। বিশ্বাসঘাতকতা জ্যেষ্ঠ, আমি তো কখনো, আমি সব বুঝি। তুমি আর ওই ধূর্ত দাসী পুত্র মিলে আমার সাথে প্রবঞ্চনা করেছ। প্রেম, ধর্ম, ন্যায় এসব কথার ইন্দ্রজাল পুনে আমার অধিকার আমার থেকে ছেড়ে নিতে চাও পাণ্ড? স্বয়ং রাজা হতে চাও তুমি? এ দোষারোপ মিথ্যা জ্যেষ্ঠ, আমি তো কখনো স্বপ্নে অমন ভাবতে পারি না। চলে যাও পাণ্ড, নয়তো তুমি আমার ক্রোধের আগুনে আজকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। চলে যাও, চলে যাও। মহামন্ত্রী, সেনাপতি আদি সবাই রাজার অনুচর হয়। রাজাকে অনুসরণ করাই তাদের কর্তব্য হয়। যে দেশের রাজা দুর্বল হয়, সে দেশের মন্ত্রীমণ্ডল, প্রজা আদি উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। অতএব ধর্মের মতেই যে সম্পূর্ণ আর সর্বগুণ সম্পন্ন হওয়াটা এক রাজার পরম দায়িত্বের মধ্যে পড়ে। সেটা কি আপনি বিদ্যান বিদুর? আপনি নিশ্চয়ই নিজেকেই সেই রাজা হওয়ার যোগ্য মনে করেন? গান্ধার যুবরাজ, যুবরাজ শকুনির কথার উত্তর দিন মহামন্ত্রী বিদুর। কণ্টকের কাজ বৃক্ষকে রক্ষা করাই হয় রাজমাতা। স্বয়ং পুষ্পে স্থান নেবার মতন না তার মধ্যে ইচ্ছে থাকে আর না শক্তি।
আমি ওই রাষ্ট্রবৃক্ষের এমনই এক কণ্টক। এই রাজ্যের হিতাহিতের রক্ষণার্থে আমি কণ্টকের মতো বিঁধব। আর আমিও জানি যে ঈশ্বরের চরণে পুষ্পই অর্পণ করা হয়, কণ্টক তো সবচেয়ে আগে বেছে ফেলে দেওয়া হয়। কিন্তু আমার তাতে দুঃখ নেই, কণ্টক হওয়ার এই গুরুদায়িত্ব আমি সর্বদা পালন করে যাব। রাজমাতা, হস্তিনাপুরের রাজসিংহাসনের প্রতি বিদুরের শ্রদ্ধা ও সমর্পণের উপর আমার কোনো সন্দেহ নেই। যথার্থ কথা গঙ্গাপুত্র, কিন্তু এই সিংহাসন আর রিক্ত রাখা যাবে না। সেই জন্যই আমার মত এই যে জ্যেষ্ঠ ভ্রাতা পাণ্ডুরই রাজ্যাভিষেক হওয়া উচিত। গান্ধারীর সাথে অন্যায় হয়েছে পিতাশ্রী, অন্যায় হয়েছে, আর এই সত্যটাই আমার হৃদয়ে কৃপাণের মতন আঘাত করছে। পিতাশ্রী, কৃপাণের মতো আঘাত করছে। শকুনী, তুমি কি করলে পুত্র? চলো 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 পাল্টাই।